নেটফ্লিক্সের ওয়েব সিরিজ সিক্রেট গেম এখন ঝড় তুলেছে বিনোদন জগতে প্রতিদিনই বিনোদন দুনিয়ার খবরের শিরোনামে উঠে আসছে অনুরাগ এই ওয়েব সিরিজ তবে এবার এই ওয়েব সিরিজের এক দৃশ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেত্রী কুবরা সাঈদ এক ইংরেজি দৈনিক সাক্ষাৎকার দিতে গিয়ে কুবরা জানান পরিচালকের কথায় ক্যামেরার সামনে আমাকে সাতবার নগ্ন হতে হয়েছিল সিক্রেট গেম ও ওয়েব সিরিজ কুবরাকে এক রূপান্তর কামী চরিত্রে দেখা গেছে কুবার জানান বিক্রম আমাকে বারবার একই দৃশ্যে অভিনয় করতে বলছিল আর বারবারই বলছিল এটাই শেষবার আমাকে ক্যামেরার সামনে একেবারে নগ্ন হয়ে দাঁড়াতে হয়েছিল প্রত্যেকটি শটের পরে আমি মাটিতে শুয়ে হাউ হাউ করে কেঁদেছিলাম কুবরা আরও বলেন তবে যখন দৃশ্যটি দেখি আমি হতবাক হই অদ্ভুত খুব সুন্দরভাবে ওই দৃশ্যটি দৃশ্যায়ন করেছেন বিক্রম আমি সত্যি আপলুন তবে বিক্রম কিন্তু বারবার আমার কাছে ক্ষমাও চেয়েছেন এই দৃশ্যটিকে বারবার ক্যামেরা বন্দি করার জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট সব ভিডিও দেখার জন্য ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করেন ভিডিওটি আপনার কেমন লেগেছে থ্যাংক ইউ